অপার বাংলার প্রথম সারি নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী। বুঝেনাশি বুঝেনা সিনেমার মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি, কাজ করেছেন বাংলাদেশের মিডিয়া অঙ্গনেও। তবে প্রথমবারের মতো তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমায়, শুটিংয়ে অংশ নিতে খুব শীঘ্রই বাংলাদেশে আসার কথা শোনা গেছে। সিনেমাটি প্রযোজনা করবে টিএম ফিল্মস, শুটিং করা হবে বাংলাদেশ ও বিদেশে, অভিনয় করবে ঢাকায় কলকাতার বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী, এমনটাই জানিয়েছে দেশের সংবাদ মাধ্যম। জানা গেছে মিমকে নিয়ে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন নটরাজখ্যাত নির্মাতা তানিম রহমান অঙ্কুর। অক্টোবরে শুরু হবে সিনেমাটির শুটিং। রোমান্টিক গল্পের এই সিনেমায় থাকবে সামাজিক বার্তা, পুরোপুরি কমার্শিয়াল ঝাঁচে তৈরি হবে মিমির এই ছবি। বেশ কিছু গান থাকবে সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কণ্ঠে। তবে সিনেমাটিতে মিমি চক্রবর্তীর বিপরীতে নায়ক হিসেবে কে থাকছে তা এখনও চূড়ান্ত হয়নি, শিল্পী বাছাই চলছে, শীঘ্রই এই বিষয়ে ঘোষণা আসবে। চলতি বছরের আগস্টে তানিম রহমান অঙ্কুর ও রায়হান রাফিকে নিয়ে দুইটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস। তারই একটি মিমি চক্রবর্তীর এই ছবি। দ্রুতই শুটিং শেষ করে আগামী বছর শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।